সালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা জানি এখন কেউ ওই ভালো নাই তবুও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আজ আমি আমাদের বারেন্দা থেকে যে সমস্ত ফ্ল্যাটগুলো দেখা যায় আমাদের চারতলা থেকে আমি আমার বারান্দায় দাঁড়িয়ে সেটা একটু আপনাদের দেখাবো যে দেখেন কোথাও একটা মানুষও নাই সব মানুষ কেমন নিজেকে লকডাউন করে রাখছে আসলে আমাদের দেশে যে করোনা নামের একটা ভাইরাস ঢুকে পড়েছে যেটার কারণে মানুষ মৃত্যুর আতঙ্কে চলাফেরা পর্যন্ত বন্ধ করে দিয়েছে জনবহুল এই এলাকা আমাদের সাবার এরিয়ার ভিতরে যে একটা মানুষের হৈ হৈ ই ছিল চলাফেরা ছিল হৈচই ছিল সেটা আসলে স্তব্ধ হয়ে গেছে এখন মনে হচ্ছে বাংলার বুকে আকাশ বাতাস সবই থমকে গেছে সবই থমথমে এক অনুভূতি আমাদের দোকানপাট সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে তাই আমরা ঘরে বসে মাস্ক তৈরির উদ্যোগ নিয়েছি মাস্ক বানাইতেছি আপনাদের কারো লাগলে অবশ্যই বলবেন তো আমাদের বারান্দার বাম সাইড থেকে এগুলো দেখাচ্ছি কোথাও একটা মানুষও দেখা যাচ্ছে না বাম সাইডটা দেখাই একটা লোক কোথাও নেই কোনো বাড়ির ছাদেও দেখা যাচ্ছে না কোনো জানালাগুলো বেশিরভাগই বন্ধ কেননা সবাই বাড়িতে চলে গেছে দেখেন বন্ধুরা বড় বড় বিল্ডিংগুলো জানালাগুলো সবগুলোই বন্ধ বেশিরভাগ অধিকাংশ মানুষই দেশের বাড়িতে চলে গেছে মানুষের জীবন বাঁচানো নিয়ে এখন সব থেকে বড়ো প্রশ্ন আর সব থেকে বড় যে একটা কথা সেটা হচ্ছে স্বাধীনতার মাস আজকে ছাব্বিশে মার্চ আমি তাই এই ভিডিওটা দিলাম আমার বারান্দা থেকে যে পতাকাটা দেখা যায় শুধু পতাকাটাই দেখতে পাইতেছি আসলে আজকের মতন এরকম একটা দিবসে দিবসটি যে উদযাপন করা হচ্ছে না করোনা ভাইরাসের কারণে তার জন্য খুব কষ্ট লাগতেছে নিজেকে আজকের এই দিনে কত এই দিবসটি কত নানা উদযাপনের ভিতর দিয়েই উদযাপন হইত কিন্তু কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না ছাব্বিশে মার্চ উপলক্ষে অনেক জায়গায় অনুষ্ঠান হইত অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান এই ছাব্বিশে মার্চ উপলক্ষে স্কুলে বাচ্চা কাচ্চাদের অনুষ্ঠান ছিল ভালো মন্দ দেশের বিষয়ে কথা শোনা যাইতো কিন্তু এগুলো সবই বন্ধ রয়েছে করোনা ভাইরাসের জন্য। তো বন্ধুরা আমরা সবাই আল্লাহতাল্লার কাছে দোয়া করবো যাতে করোনা ভাইরাস খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশটাকে মুক্ত করে রাখে বাংলাদেশের বাইরেও যারা আছে পৃথিবীর সব প্রান্তের মানুষের জন্য আমরা দোয়া করবো সবাই যেন করোনা মুক্ত থাকে আজ আমি আপনাদেরকে এই থমথমে পরিবেশটা দেখালাম এখন আমি দেখাবো আমাদের বারান্দায় যে কয়েকটা গাছ আছে গাছগুলোতে অনেক সুন্দর ক্যাপসিকাম ধরছে আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে একটা এখানে ধরছে একটা আর এখানে একটা বড় ধরছে এটা আমাদের বারান্দাতে ক্যাপসিকামের গাছ লাগানো হয়েছে আরও অনেক গোটা আসছে যেগুলো আগামীতে বড় হবে তবে আপাতত এই তিনটি অনেক বড় বড় সাইজের আসছে বন্ধুরা আর আমার মরিচ গাছটি বড় মরিচ একটি আছে আমরা চারটা মরিচ আগে খাওয়া ফেলছি খাওয়ার পরে মরিচগুলো আবার আসছে দেখেন অনেক সুন্দর সুন্দর মানুষের যখন মরা নিয়ে অনেক কথা ঠিক এরকম সময় আমাদের বারান্দার ভিতরে এত সুন্দর সুন্দর ক্যাপসিকাম এবং মরিচগুলো আসছে এগুলোর পাশে দাঁড়ালে মন ভালো হয়ে যাচ্ছে তো এগুলোতে আমরা সকাল বিকাল যত্ন নিই পাশের ফুল গাছটি অনেক গরমে নষ্ট হয়ে গেছে শুধু একটি মাত্র সুন্দর ফুল রয়েছে আর সবগুলো ফুল মরে গেছে তো বন্ধুরা দেখুন নিজের বারান্দাতে কত সুন্দর ক্যাপসিকামের গাছ তার সাথে কত সুন্দর সুন্দর মরিচ ক্যাপসিকাম সব ধরছে বন্ধুরা দোয়া করবেন আমার গাছগুলোর জন্যে বন্ধুরা আজ তাহলে আমি আপনাদেরকে দেখালাম আমাদের পরিবেশ কতটা থমথমে করোনা ভাইরাস মুক্ত রাখুক আল্লাহ আপনাদের সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাস্তায় বের হলে মাস্ক পরার চেষ্টা করবেন এবং নিজেদের বাচ্চা কাচ্চাদেরকেও মাস্ক পরিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করাবেন ঠান্ডা থেকে বিরত থাকুন আইসক্রিম খাবেন না করোনা ভাইরাস বিশেষত ঠান্ডার থেকেই সৃষ্টি হচ্ছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক এই কামনায় করি আজ তাহলে এ পর্যন্তই আমন্ত্রণ রইল পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখাবো আপনাদের সাথে আল্লাহ হাফেজ